একটা জিনিস দেখবেন দেখাই আসছেন আপনি আবার কি বাচ্চা সম্পর্কে কথা বলছেন ঢুকছিল কাজ করার সময় মনে হচ্ছে কিন্তু ঢুকছে এবং পরে তখন এই চারটার দিকে কাজ যে কারা রেখে দিয়ে কোনো কিছু কি মানে কোনো কণা ঢোকা কাঠের জিনিস ঢুকছিলাম তো মানে ওই সময় ঢুকছে এটা তো বুঝতে পারিনি পরে কয়টা পর্যন্ত ডিউটি 10টা পর্যন্ত 10টা পর্যন্ত তাহলে ডিউটি থেকে যাওয়ার সময় আসেন এখন একটু কাটাছেড়া করতে হবে একটু কাটাছেড়া করলে আপনি আবার কাজও করতে পারবেন না ব্যথা লাগবে গ্লাভস পরে করতে হবে দরকার ব্যথা লাগবে এমনিতে তো কিছু করতে পারছেন ব্যথা হ্যাং করে যেভাবে হোক আজকে করেন না হলে আপনি কাজই করতে পারবেন না এমন হবে বুঝতে পারছেন ঠিক আছে যাওয়ার সময় এখানে হয়ে যায় এমনিতে হাত দিলে ওর ছুটি লাগবে নিশ্চিত ঢুকে আছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে পবিত্র ক্যা হুয়া তুমকো মেরে নজর সে কুছ তো লিয়া ঘুম খাওয়া দাওয়া শরীর সব সুস্থ আছে মনে হচ্ছে যে মাথা ঘুরতেছে আর হাঁটতে এলোমেলো লাগতেছে বসেন কখন থেকে এরকম একটা বিশ পঁচিশ থেকে খাবার খেয়েছেন খাবার খাবার পরে রেস্ট করে মানে উঠছি যে ডিউটিতে আসবো এরকম একটা পজিশন আছে তখন থেকে এরকম লাগতেছে রাতে ঘুম কেমন হয়েছে সকালে নাস্তা করছিলেন কি কাজ করেন কোন ডিপার্টমেন্টে
আগে কখনো হয়েছে এরকম? বিবাহিত না অবিবাহিত? প্রেশারে কোনো সমস্যা ছিল আগে? কখনো প্রেশারের সমস্যা ছিল? হাই হয়েছে এরকম হয়েছে কখনো? হাই হয়েছিল কবে? তিন মাস আগে। পরে কি করছিলেন? বাসায় থাকতে এরকম হয়েছিল নাকি অফিসে এসে? কোন ওষুধ খান নাই? ফ্যামিলিতে কারোর হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো কিছু আছে? খুলে ফেল। বেড়ে নিয়ে পড়ছে এখন না? মানুষ তো বলো না, বুঝেন না, খোঁচাবে খোঁচাবে ওটাই তো বলতেছি। নাম্বারটা লিখে যাওয়ার কি কাহিনী করে? এটা কিছু হবে না, ওটা তো আপনার কোনো সমস্যা না। হারায় গেছে ডুপ্লিকেট কপি দিয়েছি। হ্যাঁ, এরকম সমস্যা না। আপনার কাছে তো চাইবে সে ফটোকপি, তাই না? ও তো আর আপনার আসল কপি চাইবে। ফটোকপি উপরে লেখা আছে কি যে ডুপ্লিকেট কপি? কেন
ওটা সমস্যা, ওটা সমস্যা না। আপনাদের তো একটা পরীক্ষা দিয়ে নিয়োগ হয়ে যায় না, শুধু এমসিকিউ বুঝে দিতে আপু এখন মানে রিটেন হবে বলে না না আপনাদের এটা পড়বেন শুধু এমসিকিউ আর এটা পড়বেন 80টা যদি সারা জীবনে 3 বছর আপনি যতটুকু পড়ার পড়েন আমরা আমাদের জীবনে কি করতে সক্ষম তা আমাদের বিশ্বাস ও প্রত্যাশার উপর নির্ভর করে। আমরা যখন আমাদের জীবন সম্পর্কে ধারণাগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই তখন আমরা জীবনের সফলতার সিঁড়িতেও এক ধাপ এগিয়ে যাই। মনে মনে করবেন জোরে পড়ি না। পড়েন বলতে আপনি ধরেন যে এই স্পিচটা 100 জন মানুষ শুনতেছে। আপনি পড়েন কোন থেকে ভাইয়া হবে কি এখান থেকে ওখান থেকে বলে আসি আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের জীবনে কি করতে সক্ষম তা আমাদের বিশ্বাস ও প্রত্যাশার উপর নির্ভর করে। আমরা যখন আমাদের জীবন সম্পর্কে ধারণাগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই তখন আমরা জীবনে সফলতা সিঁড়িতেও এক ধাপ এগিয়ে যাই। আমরা আমাদের জীবনে কি করতে সক্ষম তা আমাদের বিশ্বাস ও প্রত্যাশার উপর নির্ভর করে। আমরা যখন আমাদের জীবন সম্পর্কের ধারণাগুলোকে এক ধাপ